তো বল ভাই, ঈমান কটা জিনিসের নাম? বলছে তা তো জানি না বাবু। তাহলে কি হলো? ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি ফুলপুরা ছোট হুজুর দেখেছেন এমন লোক একজন আছে দেখেন? তো ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি খুব লম্বা ছিল। বলছে হ্যাঁ দেখে নাই, খুব লম্বা ছিল। ছোট হুজুরকে আপনি দেখেন নাই? তাহলে ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মিডিল সাইজের মানুষ ছিলেন। মেজ হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি লম্বা ছিলেন। এই বাবাজি দা শুনে কে দেখেন না এসব আন্দাজে বলেন? হ্যাঁ দেখেছি। ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি এই দাহারানিতে জলটা করছে, ঢুড়ির পাশে দাহারানি আছেন? হ্যাঁ। তখন আমি চড়েছি, তাই জলটা করে বসে আছি। বলছে বাবা, এক আল্লাহর ওলি জলসা করতে করতে বলেছে যদি কোনো মানুষ একজনকে কলমা পড়াতে পারে তো তাহলে তার জীবনের সব গুণা মাফ। এখন একটা বিখ্যাত ডাকাত বসে বসে চিন্তা করছে, আমি তো যা মার্ডার করেছি যা মানুষের সর্বনাশ করেছি আমার তো পাপ মাফ হবে না। তো হুজুর বলেছে কলমা পড়ালি মাফ। এই সুযোগ কি বুঝলেন? এদিকে কুড়ে ভাঙা আর ওদিকে দাদা মাঝখানে খাল আছে না? হ্যাঁ, ফুলবাড়ির খাল। এখন দাদানির মামন কুড়ে ভাঙায় পুজো করতে যায় সকালবেলা উঠে। ও বেচারা ভোরের বেলা উঠে গোসল টুসল করে ধুতি পরে একটা ঢুনডুনি নিয়ে নাম গান করতে করতে যাচ্ছে টুন 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 করে। আর ইয়ে বড় ভজালি নিয়ে খালের খোলে চুপ করে বসে আছে। যেমনি মাল খালে নেমে যা ধুতির কোঁচা ধরছে কলমা বল ইমানা। তো চিন্তা করছে কি সম্পূর্ণ কি করি। বলছে হয় ইমানা না নালে শোক। আই দেখ, ইমান আনলে তো ধর্ম যায়, কলমা পড়ে তো ধর্ম যায়, আর না আনলে জান যায়। তো বলছে বাবা ওই কি পড়বো বল। তো বলছে কলমা তো আমি জানি না। বলছে তুই এখানে বস, আমি কলমা শিখে আস। এই ওয়াদ থাকবে। খুব হাসি লেগেছে। বলো ও ডাকাত কলমা যায় না তোমাকে, তুমি হাসলে। আমি তোমাকে যে জিজ্ঞাসা করলাম ইমান কটা জিনিসের নাম বলতে পারলে না, তুই হাসলে না? হায় 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 রে। হ্যাঁ বলে চালন, যাতে করে বালি টালি চালে কি বলে চালার পাচা ঝরঝর করে চালার ছুঁচের বিচার। চালাতে আর ছুঁচেতে এক জায়গায় পড়ে আছে। তো চালা বলছে ছুঁচ বলে কি তোর পাতায় ফুট। বলছে শালা আমার তো একটা, তোর পাটা। বলছে আমার অনেকগুলো রে, এর গোটা পাতা ফুট। ও লোকের জন্য হাসছে। বলেন বলেন ইমান কটা জিনিসের নাম? তাই জানি কটা জিনিসের নাম। এ বলছে তুমি জানো না, তুমি বসো কটা বল। তিনটে চারটে দেখাচ্ছি তাও ইমান কটা জিনিস নাম। হ্যাঁ, একরার বিল লিসান, তসদিক বিল জিনান, আমাল বিল আরকান। এটার নাম ইমান। মুখে যেটা বলেছো দিলে ওটা বিশ্বাস করা, আর হাত পা দ্বারায় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় ওই রকম কাজ করা, এই তিনটে মিলিয়ে নাম কি? যদি বলো আল্লাহ দি আমার আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো। হ্যাঁ না বলো? আল্লাহকে বিশ্বাস করা কটা জিনিসের নাম জানে? খালি জল চা সূর্য খালি সোহান আল্লাহ ছোলে আল ছো ফেরত বলতে ছিলে দো ভাই, এখনো কলমাই জানো না মাল ছোলে আল্লাহ দিচ্ছে। এরা তাই শুনে মত চল। এ বাবাজি ভালো করে শোন, আল্লাহকে বিশ্বাস করার জন্য তিনটে জিনিস বিশ্বাস করতে হয়। কটা জিনিস কে জানো? জানো না? একটা হচ্ছে লাম ইয়ালিদ, একটা ওয়ালাম ইউলাদ, আর একটা আহাদু সামাদ। কটা? তিনটে। মুদাম্মিন আল্লাহ, তিনি আহাদ, তিনি সামাদ, আর তিনি লাম ইয়ালিদ ওয়ালাম। কটা বলো? তিনটে। শুনে নেন জলসা কখন হবে জানি না, আর আজকে জলসা ভালো হবে না, এত শীতে জলসা হয়। যা হয় হোক, কি বললেন জি?
বাবাজি না শোনার আল্লাহ না, জ্ঞানী যত সুদী মানুষ শুনে না, আমাদের তো চৌষ মানা জলসা মানে কি বাবা গো, ওই যে নদীর তারে বাবা, ও বাবা তোমাকে কি বলবো গো বাবা, কিচ্ছু বলে খালি বলছে বাবা বাবা করে হাত ধরে, আর ইয়ে বলছে উজুরের গলা তখন বুঝতে হবে কাঁচকলা মাল কিছুই জানি কথা বুঝতে বলছো তো, কি শোনাচ্ছিলাম আল্লাহকে বিশ্বাস করার কয় জিনিসের নাম তিনটে, একটা হচ্ছে আল্লাহু আহাদ, এর বিকল্প আর কেউ, আল্লাহু সামাদ, আল্লাহ বেপরোয়া, কিরকম পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী প্রতিটি মানব একে অপরের কাছে অসম্পূর্ণ, শ্রোতা যদি না থাকে বক্তা বেকার, ছাত্র যদি না থাকে মাস্টার বেকার, রুগী যদি না থাকে ডাক্তার, প্যাসেঞ্জার না থাকলে ড্রাইভার, জেনে বলো বেকার, পায়খানা ঘর সাফ করা যদি লোক না থাকে তো পায়খানা ঘর বেকার, তাহলে বোঝা যাচ্ছে সবই একে অন্যের উপরে নির্ভর, একের সঙ্গে অন্যের এমন জড়িয়ে রেখেছে কেউ কাউকে ছেড়ে চলতে পাবে পাবে না, সেজন্যে আল্লাহ শোনাচ্ছে আমি কাউকে পরোয়া করি করি, এটা প্রথম মনে, দ্বিতীয় মনে রাখো, আর তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার উপরে কেউ নেই তার নিচেতে কেউ নাই, কারণ উপরে থাকলে ভয় খেতে হবে আর নিচে থাকলে কি ভালোবাসায় জড়িয়ে যেতে হবে, বাপের সামনে বেটা ভয়ে কিচ্ছু বলতে পারে না কিন্তু ছেলে আবদার করলে বাপ ফেলতে, বাপের সালা দুদিকে বিপদ, ওপরেও বিপদ নিচেও বিপদ, কথা বলেন না ওপরে।